আপনি ক্যাশ টাকা টোকা কি কোন সময় দেখতে পাচ্ছেন আপনি? আমি সকালবেলা আগে দেখছি এমন কিছু। নাম কি মালিকের আপনার? মালিকের নাম হচ্ছে সানবল্ল বনি। আপনি ক্যাশ টাকা নিয়েছেন জিনিসপত্র টুকটাক নিচে আর কি? তা টুকটাক ক্যাশ আছে ওই জিনিস। আমি আইবছি কি হয়েছিল একটু? আমি সকাল 9টায় দোকানে খুলি, খোলার পর দেখি সব লন্ড বন্ড, আমি আর কিছু ধরি নাই। লগে লগে আমি থানায় গেলাম, পূর্ব থানায় ইয়াতে ওই আউটপোস্টে গেলাম। আউটপোস্টের লোক আয়া দেখলো, দেখার পর কাছে আমি ইয়েতে ওই পূর্ব থানায় আমরা লোক পাঠাইছি, আমরা অপেক্ষা করেন। পূর্ব থানায় তারা আউটপোস্টে দেখে গেছে, যে করার পরে পূর্ব থানায় দেখেছে আমার মধ্যে পূর্ব থানায় তাই কেউ আছে না। পূর্ব থানায় সারা কোচির কাছে ফোন করছি, সবার কাছে ফোন করছি, কেউ আছে না। লুটপাট যে হয়েছে মানে কি কি নিয়েছে কি আসলে? স্যার আমার এখানে 36,000 টাকা মতো আসবে ক্যাশ, আর ভাঙতি আছে ধরো না 8,000 থেকে 9,000 টাকা খুচরা টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা কয়েন আছে। হ্যাঁ, আর ধরো না একটা ইয়েতে ওই সন্দুকে 15,000 বা 20,000 15,000টা থাকবো ইয়েতে সন্দুকে 10টা নোট। মানে জিনিসপত্র কিছু কিনে? জিনিসপত্র কিছু নিতে দেখতে অন্তত 4-5 না স্যার। মোটামুটি কত টাকা নিয়েছে ক্যাশ? ক্যাশ মোটামুটি 76,000 টাকা মতো নিয়েছে। এটা কোন জায়গায়? এটা হ্যাঁ এটা সেন্ট্রাল রোডে, আগরতলা সেন্ট্রাল রোড। এটা তো একদম মানে মেইন প্রপার আগরতলা শহরের মেইন প্রপার এই অবস্থা। আমরা কোন জায়গায় বাস করতে দিব? কয়টা দোকানে চলে গেছে এদিকে? একটা দোকান, দুই দোকান, পাঁচ নষ্ট, তিন দোকান, সবচেয়ে বড় দোকান ত্রিপুরাজ্যের সবচেয়ে পুরনো দোকান। আমরা হচ্ছে 80 বছরের পুরনো দোকান, এই দোকান 80 বছর পুরনো দোকান, ওই বোধন 85 বছর পুরনো দোকান। এর আগে ধরনের কোনো ঘটনা ঘটছে? এর আগে অনেক, এর আগে অন্তত 20 বছর আগে হয়েছিলো, আনন্দে ফেরাতে ফেরাতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর তো এতদিন চুরি টুরি কিছু হয়েছে না, আমরাও বেশভাবে সব কিছু লাগাই যেতাম, দাঁড়া নিরাপত্তা রক্ষা করার তাই করতাম। কিন্তু এরপর তো আর কী করবো, পেছন দিতে সব বাড়িঘর, ওয়াল লাগা বাড়িঘর, সব ওয়াল লাগা বাড়িঘর, বাড়িঘরের উপর দেবে তো চুরাই পড়ে। একজন দুজন তো আছে না, 4-5 জন আছে। তারপরে সামনে ইয়েটা গেটটা কি হচ্ছে, বিছা কাপড় দিয়া ঘাটে কে রাখছে, আর ওটা বাইরে না দেয়। একটা নাম? আমার নাম রতন মণি। কিসের দোকান এটা? এটা স্টেশনারি কসমেটিক দোকান। সকালে যে সময় দোকান খুলি 10:15 দিকে, ওই সময় দেখা গেছে যে কলপসের ওইটা ভাঙ্গা, তালা ভাঙ্গা, আর এই গেট যেটা আছে এই প্লাইউডের গেটটা এটা মনে হয় লক ভেঙে দিছে আর কি। তখন আয় ভিতরে দেখলাম যে সব উলট পলট আছে, প্যাকেট খোলা আছে বা পুরা আওলানো আছে জায়গাটা, নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর কি। কিন্তু ক্যাশ নাই, এদিকে ছিল না, কারণ কী নিছে এটা একজ্যাক্ট মানে বলা একটু কঠিন আর কি। এমনি শাড়ি টাড়ি কি মানে বুঝা যেতেছে না মোটামুটি? আপনারা এখান থেকে 10 পিস শাড়ি নিলে আমি বুঝতে পারতাম না এরকম আর কি। এমনি কারোর প্রতি কি কোনো সন্দেহ কিছু? সন্দেহ নাই তার সঙ্গে বা এইসব। এটা চুরি আগেও হয়েছে, এই আমরা পাশের দোকানে মোবাইলের দোকানে প্রায় 2-3 বার চুরি হয়েছে, পাশের দোকানেও চুরি হয়েছে। এদিকে পিছন দিকে একটা ইজি এন্ট্রেন্স আছে আর কি, ওইখান থেকেই ওয়াল টপকায়া ঢুকতে পারে আর ইজিলি মানে ভাঙতে পারে আর কি। মালিকের নাম দোকান আপনার? এটা তো ভাড়ার জায়গা আছে, আমি আছি এটা প্রোপ্রাইটার অঞ্জয় কুমার জৈন। অঞ্জয় কুমার, থ্যাংক ইউ।